ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল। শনিবার থেকে ভারতীয় ফুটবল মহলে এই নিয়েই তোলপাড়। রবিবারের বড় ম্যাচে দুই দলের সমর্থকদের এক হওয়ার পালা ছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা একজোট হওয়ার ডাক দিয়েছিলেন। ডার্বি হচ্ছে না, কিন্তু প্রতিবাদ হবে, প্রতিবাদ থামবে না, আরজিকরের বিচারের দাবি। ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে যোগ দিলেন মোহামেডান স্পোর্টিং সমর্থকেরাও। একজোট হয়ে সল্টলেক স্টেডিয়াম চত্বরে প্রতিবাদে সামিল হলেন ফুটবল সমর্থকেরা। প্রতিবাদের স্বরে এক হয়ে গেল ইলিশ চিংড়ি। পুলিশের লাঠিচার্জ বন্ধ করতে পারল না প্রতিবাদের স্বর। আওয়াজ উঠল ডার্বি কার্বি কেড়ে নে, মেয়েটাকে ফিরিয়ে দে, খেলার মাঠ বন্ধ, তবে খেলার বদলে বিচার হবে। এমনকি তাদের ক্রোধ বর্ষিত হলো সরকারি প্রশাসনের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও। তাকে স্বৈরাচারী বলেও দাগিয়ে দিল মাঠমুখী জনতা। চেনা স্লোগান, যতবার ডার্বির বদলে একটু বদলে হলো, যতবার ডার্বি স্বৈরাচারী হারবি। স্লোগান উঠল এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। শুধু সল্টলেক স্টেডিয়াম নয়, বিক্ষোভ হয়েছে রাজ্য জুড়ে। পিছিয়ে ছিল না শ্যামনগর। রবিবার সন্ধ্যায় শ্যামনগর ব্যায়াম সমিতি ক্লাবের কাছ থেকে ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদ মিছিল শুরু করেন। সেই মিছিল সরকার সুইটস মোড় হয়ে বাসুদেবপুর রোড ধরে শরৎপল্লী স্ট্যাচু মোড় অতিক্রম করে ফিডার রোড ধরে তেরঙ্গি মোড়ে শেষ হয়। মিছিলে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা নিজেদের প্রিয় দলের জার্সি পরে বিচারের দাবিতে পথে নেমেছিলেন। মিছিল থেকে যেমন ডার্বি বাতিলের প্রতিবাদ জানানো হলো, তেমনই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর সঠিক বিচারের দাবিও তুললেন ক্রীড়াপ্রেমীরা। মিছিল থেকে এদিন স্লোগান উঠল বাঙাল ঘটি ভাই ভাই, আরজিকরের বিচার চাই। যে দলের রেসারেসি দীর্ঘদিন আমরা দেখে এসেছি, ইস্টবেঙ্গল মোহনবাগান, আজকে পথে নামলেন। আমরা খেলার মাঠে রেসারেসি রাখি, বাকি তো কোথাও রাখার দরকার নেই, তাই নেমেছি। কারণটা আমাদের রাজ্যের এরকম একটা দশা, যেটাই হোক না কেন সবাই জানে। কারণটা আর আমার মনে হয় যে বড় করে বলার মতো এখন আর দরকার নেই। তো তার একটা শান্তিপূর্ণ এবং সঠিক বিচার হোক, এটাই দাবি। আর সাথে আমাদের ফুটবলের মক্কা থেকে ফুটবলটাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, এটাই আমাদের ইয়ে করার দাবি। প্রতিবাদ জানাচ্ছেন মানে কার্যকর নিয়ে তো আমরা একটা, হ্যাঁ অবশ্যই। সেটা তো সময় বলবে, এখন কি করে বলবে। আপনি আশা করি, আপনারা আশা করি মিছিলটা দেখলে বুঝতে পারবেন প্রতিবাদ এরপরেও কতটা দৃঢ় হতে পারে। মিছিলটা এখান থেকে ঘুরে মোটামুটি একটা শ্যামনগর, হাফ অফ দ্য শ্যামনগর কভার করবে। এই সাইডটা মোটামুটি রেলগেটের এই সাইডটা মোটামুটি শ্যামনগর কভার করে আমাদের তেরঙ্গি মোড়ে গিয়ে শেষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।